অজ্ঞাত কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো একাদশ শ্রেণীর এক ছাত্রী। মৃত ওই ছাত্রীর নাম নেহা পাল, বয়স 17 বছর, বাড়ি নদিয়া কৃষ্ণগঞ্জের আদিত্যপুর গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে আজ স্কুলে যেতে যাওয়ার কারণে নেহার বাবা বলেছিল এত বৃষ্টির মধ্যে স্কুলে যেতে হবে না, তারপর রুমের দরজা বন্ধ করে দেয় সে। এরপরে নাকি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে নেহা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কি কারণে নেহা আত্মঘাতী হলো সেই কারণটাই ভাবিয়ে তুলছে সকলকে। 11 ক্লাসে নাম গিয়ে নেহা পাল কোন স্কুল পড়ে? ওই চন্দননগর স্কুল। কি করে মারা গেল? বলাই আমরা কল্পপতি যদি বললাম এই বাবু পড়তে যাস না, আমি মাঠে যাচ্ছি গরু কড়া নিয়ে আসি, আর ওর মা বারান্দায় বসেছিল। ইতিমধ্যে ছেলেটা একটু পাড়ায় গেল, ডাকতে গিয়েছিল, ও বললো ঘরের মধ্যে ঢুকে খিলদার খিল দিয়ে দিয়েছে। খিল দেওয়ার পরে বোঝায় খিল দিলি কেন? মা বলছে খিল দিলি কেন? বলছে আমি প্যান্ট জামা ছাড়তে দেবো না, ওই প্যান্ট জামা ছাড়ছি। এই বলে ও ছেলে ভাইকে ডাকতে গিয়ে, ও ছেলেকে ডাকতে গিয়ে, যে ডাকার পরে এসে এই দরজা খোল, দরজা খুলতে 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 ব্যাস। আপনার নাম? আমার নাম সুধা মাইকাল। আপনার মেয়ে তো? আমার মেয়ে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।